আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলবেলা আছেন। আজকে আমি গার্ডেনের কিছু জিনিস দেখাইমু। আর এই গার্ডেনটা আমার বনির গার্ডেন, তো তাই খুব সুন্দর করি দেখো গাছ রয়েছেন, যত মরিচ ধরছে গাছের মাঝে, দেখতে খুব ভালো লাগে। আমরা ইয়া তানোর গার্ডেনও দেখলাম, আর একটু ভিডিও করিয়া আপনারা লগে শেয়ার করিয়ার, যদি না আপনারার ভালো লাগে লাইক কমেন্ট করবা, আর আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা প্লিজ। তো ইকানোর মাঝে দেখো যত মরিচ যে সুন্দর লাগে, একটু বাতাসও আসিল। একটা গ্রিন পেপারের গাছ খুব ভালো লাগে দরছে, যে দেখো আর পেপারগুলা তো ফ্রেশ নিয়া বাজির মাঝে কি তরকারি দিলে খুব মজা লাগে। কেন একটা বেগুনের গাছও আছে, অনেক কাঁচা মরিচ একটা হয় ওখটার গাছ তানোর গার্ডেনও দেখি আমরা অত ভালো লাগে। এর কারণে শেয়ার করলাম, হই আপনার কাছে শেয়ার করলে আপনারাও দেখতে পারবা, আর লাইক কমেন্ট করিয়া কইবা তানোর গার্ডেনটা কিলান হইছে। খুব সুন্দর গার্ডেন, অনেক বড় গার্ডেনও দেখো প্রত্যেকটা গাছের মাঝে অনেক মরিচ আইছে মাশাআল্লাহ। আপনারা সকলেও মাশাআল্লাহ হইবা, দেখিয়া খুব ভালো লাগে। অনেক যত্ন করেন, যত্ন করলে ইনশাআল্লাহ সপ্তাহ সফল হয়, তানোরও হইছে, আমরা দেখিয়া তো খুব ভালো লাগে। আসলে খাওয়া কিছু নাই, গার্ডেনের কিছু জিনিস দেখলেও মনের মাঝে অনেক খুশি লাগে, দেখতে ভালো লাগে। আর এটা নিয়া যদি ফ্রেশ রান্ধন খাইতে তো আর বুঝবা কতখান মজা। ও সপ্তাহ কি যত আনোকানাখানে গার্ডেনের জিনিস একটু বাজি করলে, বাজির মাঝে নিয়া দিলে কি তরকারি রাঁধলে খুব ভালো লাগে। লতা বেঙ্গনের তুরা লতা বেঙ্গন আইছে, এখনো ফুল আর ফুরাফুরি আইছে না। এই সাইডে দেখি আর বেশি তানোর তা মরচর গাছও আর মাশাআল্লাহ অনেক মরিচও আইছে, আর এক সাইডে আরও সকল জাতর গাছাইন আছে, টমেটো কদুও তা তাইন রয়েছেন। তানোর গার্ডেনটা অনেক বড়, ওই দেখো টমেটো মাশাআল্লাহ অনেক টমেটো আইছে, আমরারও অনেক টমেটো দিছেন, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আসলে ফাখনা গুণ আগে আমরা ফাড়ি লাইছি, এইসব টিন খাসা এখনো আছে ফাখনা তানোর অনেক টমেটোর গাছ গার্ডেনের মাঝে, দুগো আর একটা ফাঁখের ফাখনো আছে খাসও আছে, দেখতে খুব ভালো লাগে। আপনারার লগে শেয়ার করলাম, আপনারাও জানাও আপনার কাছে কিলান লাগে। আর তানোর গার্ডেনের টমেটো দেখিয়া আমার তো খুব ভালো লাগছে, আমি ইনশাল্লাহ যদিন বাঁচিয়া থাকি তে নেক্সট ইয়ার কইরাম আমি ওলান টমেটোর গাছ রইমু। তানোর রোয়াটাও আমার কাছে খুব সুন্দর লাগছে, তানোর গার্ডেন তো অনেক বড় আর খুব সুন্দর করে রইছেন। আরও কিছু একটা ডিফারেন্ট কাঁচা মরচর গাছ, আগে যেগুলা দেখাইছিলাম এটা নাই, এটার মাঝে দেখো ছোটো ছোটো ইয়া মরিচ আইছে, খুব সুন্দর লাগে দেখতে। এই জারটা ডিফারেন্ট আগে যেগুন দেখাইছে এগুন থাকে, আর ছোটো একটা গাছ মাশাআল্লাহ অনেক মরিচ ধরছে। গার্ডেনও কষ্ট করে কিচ্ছু রইলে আর যুদিন দৌড়ে বেশি খুব ভালো লাগে, কষ্টরে তো আর কষ্ট মনে করা যায় না, দেখলে মনটা শান্তি লাগে, খুশ লাগে, কেউ আইলেও কিছু দিলা দেখলা ওটো খানে তো কিচ্ছু নাই। আমরা তো আর সব গেলে সব তো উফাই, আর তার বাদেও সামারটা আইলে সকলেও এনজয় করা, গার্ডেনও কিছু না কিছু জিনিস রোয়েন। কেন আর একটা কাঁচা মরিচ তানোর অনেক জায়গার মাঝে কাঁচা মরিচ রয়েছেন, দেখতে ভালো লাগে। আর প্রত্যেকটা গাছের মাঝে অনেক কাঁচা মরিচ আইছে মাশাআল্লাহ, তাই যেটা যেটা রয়েছে নিকানোর মাঝে সব তো আলহামদুলিল্লাহ দেখে আর দরছে সুন্দর। তো তাই কষ্ট করছেন এর কারণে তানোর ফল পাইছেন বালা, ওখানো আর একটা কাঁচা মরচর গাছ, এটাও আগে দেখাইছি বাটিকটা আর একটু সাইড আর
অন্য সাইডে দিয়ে কি এই গাছটা দেখো কা, আমার তো খুব ভালো লাগে। আমি জেনে তানোর গার্ডেন আটিয়ার তো সকলে দোয়া করবা আমার বোনি নেক্সট ইয়ার আরও হইতো বেশি বেশি, আর ওইলে তো ইনশাল্লাহ আমরাও শেয়ার করবো। ইলান আইয়া ওখানে একটা কিরার গাছ, তে এটা তা মরি গেছে কিতার লাগে তাই ন জানা না। তানোর তো অনেক টাইম যায় ওটা গাছর মাঝে পানি ওটা দিয়া, আর ওখানে একটা গরুর মতো গ্রিন হাউস এটা তো ওটার মাঝেও দেখাই আমি আপনারারে নাগার গাছ রাখছেন, মাশাল্লাহ নাগাও ধরছে। এই গোটটারেও বানাইছে নলা কিছু গাছ রাখার লাগে। যে ভালো লাগে আর কিরার গাছও দুইটাই কেন দেখরা খুব বড় হয়েছে। কেন একটা কিরার গাছ তো এই গাছও কিরা আইসিল তারা খাইয়া শেষ করিলছেন, আর এখন লাগে এই গাছটা মরি যাব। অন কিরা আছে একটা মাশাল্লাহ, যত আমরা সপ্তাহে না খাই না খানে গার্ডেনের কিছু দেখলে যে খুশি লাগে, আর দেখার লাগি সকলেও গার্ডেনও আইন একটু আটিয়া যাইবা দেখিও যাইবা। এই সাইডে খালি তানোর দেখরা টেমেটোর গাছ আছে, আর ওখানে একটা খদুর গাছ আছে, আমি দেখাই আপনার একটু খাসে গিয়া ওই দেখুকা অনেক টমেটো ফাঁকছে। আর সদু আমি দেখি আর মাশাল্লাহ ওখানেও সদু ধরছে দেখুকা বড় বড় তিনটা। এখানে আছে একটা ফটলর গাছ যেটা হয় ওটো, আরও দেখুকা অনেক কদু ধরছে। দেখো কা ফটল ধরছে যে ভালো লাগে। ফটলের গাছ খুব বড় হয়, একটা গাছ রইলেও এনাফ, একটা খুব বড় হয় বেশি জায়গা লাগে একটার লাগি, আর দরে অনেকটা।